পলিটেকনিকের যে সেমিস্টার পরীক্ষা, ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, এই তিনটে সেমিস্টারের পরীক্ষা কি ডিফারেন্ট অ্যাওয়ে সেন্টারে হবে? যেরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে পলিটেকনিকের ইভেন সেমিস্টারের পরীক্ষা ডিফারেন্ট অ্যাওয়ে সেন্টারে হবে, অর্থাৎ নিজের কলেজ বা হোম সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমাদের পলিটেকনিকের স্টুডেন্টদের অন্য কোনো কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। যে বিজ্ঞপ্তিটির বিষয়ে বিস্তারিত তথ্য আমি আমার আগের যে পূর্ববর্তী ভিডিও সেখানে শেয়ার করেছিলাম, তারপর একটা ফিডব্যাক ফর্মও তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তোমরা কি চাইছো, নিজের কলেজে পরীক্ষা দিতে না অন্য কলেজে পরীক্ষা দিতে। আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট আমি করেছিলাম জাস্ট 10-15 days আগেই, বলেছিলাম একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কী ছিল অনেকেই ভেবেছিলে, অনেকেই আন্দাজ করেছিলে যে কি হতে পারে। তো ফাইনালি আর আমি ধৈর্য ধরাতে মানে ধৈর্য ধরে রাখতে বলবো না, এই ভিডিওটির মাধ্যমে পয়েন্টটা ক্লিয়ার করে দিতে চাই। এই যে ডিফারেন্ট অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে না। রিজন বেশ কিছু আছে, রিজনগুলি আমি ধীরে ধীরে কিছুটা হলেও এক্সপ্লেন করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো, যারা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা মাকআউটের আঞ্জারেও বিটেক পড়ছো, তারা সকলেই সিরিয়াস হয়ে যাও। যদি তোমরা ভেবে থাকো যে আগে যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি, যতটুকু ছাড় আমরা পেয়েছি বা যতটা পার্সেন্টেজ নাম্বার আমরা তুলতে পেরেছি, সেইভাবে কিন্তু এখন আর নাম্বার তুলতে পারবে না। অনেক সময় এই অভিযোগটা সরকারি কলেজে যারা পড়াশুনো করছে তারা করতো যে স্যার, বেসরকারি কলেজে আমাদের বন্ধুরা পড়ে, তাদের দেদার নাম্বার আসছে, 7.8, 9 নাম্বার আসছে, তাদের পুরো ছাড় দেয়, পরীক্ষাতে অনেক হেল্প পায় তারা। এই যে একটা অভিযোগের মানে ধীরে ধীরে বাড়তে থাকছে, বা তোমাদের মনে যে ধারণা সরকারি কলেজের ছেলেদেরকেই সবসময় পড়াশুনো করতে হয়, বেসরকারি কলেজে পড়াশুনো করতে হয় না, সত্য মিথ্যা পরে যাচাই হবে। কিন্তু কিছু দিক দিয়ে হলেও এটার অনেকটা দেখতে গেলে অনেকটা কিছু কিছু কলেজে ছাড় পেতো, এটুকু আমরা বলতে পারি যে হ্যাঁ নাম্বার বেশি আসতো। তো সেই জায়গাতে এই অভিযোগটা তোলার আর কোনো সুযোগ পাবে না। যারাই পলিটেকনিক পড়বে তারা যদি ভালো করে না পড়াশুনো করেছে এরপর, তাহলে কিন্তু সাপ্লির পর সাপ্লি, আবার বেশি সাপ্লি পেলে তো ইয়ার ব্যাকও চলে আসবে, মানে একাধিক সাবজেক্টে সাপ্লি পেলে ইয়ার ব্যাকও আসবে, রিঅ্যাডমিশন নিতে হবে। কারিগরি ভবনের পক্ষ থেকে একটা কোয়ালিটির ইঞ্জিনিয়ার প্রডিউস করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন ইনিশিয়েটিভ গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে এই ডিফারেন্ট অ্যাওয়ে সেন্টারটা অন্যতম ছিল। তো আজকে 2023-এর এই নাইটে ভিডিওটি আমি তৈরি করছি। তো আপাতত যা আপডেট আছে আমি অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, তোমরা যদি আমার কমিউনিটি ট্যাবটা ফলো করো এখনও দেখতে পাবে যে স্টুডেন্ট তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আসছে। তোমরা যেরকম চেয়েছিলে সেই মানে তোমাদের চাহিদা অনুযায়ী একটা ফল আসছে, তো তোমরা অতটা চিন্তা করো না। কিন্তু আমি এটা কিন্তু বলে দিয়েছিলাম, ভালো করে পড়াশুনো করো, ফাঁকিবাজি করে বা টুকলি করে মাইক্রো করে নিয়ে গিয়ে যে ভালো নাম্বার পাবো এটা কোনো দিন আর সম্ভব নয়। ভালো করে যদি পড়াশুনো করতে পারো তবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পাবে, নাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটাও হাত থেকে যাবে। ডিফারেন্ট অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হবে না, না তো সেকেন্ড সেমিস্টার, না ফোর্থ সেমিস্টার, না সিক্স সেমিস্টার, বাট পার্টিকুলারলি এই আপকামিং সেমিস্টারটার জন্য। ইন ফিউচার কী চেঞ্জেস আসছে সেটাও কিন্তু আপডেট দেবো আমি। আপাতত এই পরীক্ষাটার জন্য ভালো করে কিন্তু গার্ড কিন্তু করা হবে, একদম ক্লিয়ার ভাষা, গার্ড করা হবে। আর একটা সিস্টেম যেটা হয়েছে, যেটা আমি তোমাদেরকে জানাতে চাইছি, যে পরীক্ষা নিয়ে একটা চেঞ্জেস, আগে কাউন্সিলের পক্ষ থেকে সরাসরি কোশ্চেন করা হতো, এবছর কী করা হয়েছে, প্রত্যেকটা কলেজকে একটা করে মডেল কোশ্চেন পাঠাতে বলা হয়েছে। আজকে এপিসি রয়ের টিচার্সরা পাঠাচ্ছেন, বিড়লার টিচার্সরা পাঠাচ্ছেন, বিসি রয়, টিপিআই, জেআইএস পলিটেকনিক, শ্রীরামকৃষ্ণ বা আমরা বলতে পারি কোচবিহার পলিটেকনিক, এই ধরনের অল কলেজের টিচার্সদের কাছ থেকে কিছু পার্টিকুলার কলেজ আছে যেখান থেকে কিন্তু মডেল কোশ্চেন সেট চাওয়া হচ্ছে। এই মডেল কোশ্চেন সেটগুলোর মধ্যে যে কোনো একটা সেট তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো তো, কোশ্চেনের প্যাটার্ন বা যে সিস্টেমগুলো আসছে সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে। তোমরা যদি ভাবো যে আমি 10 years পুরো নিয়ে যাব, আমি নাম্বার পেয়ে যাবো, এটা কিন্তু হবে না। আপাতত এই সেমিস্টারটা বেঁচে যাবে, নিজের কলেজেই পরীক্ষা হবে, কিন্তু গার্ড স্ট্রিক্টলি হবে। বাট যেটা আমরা আপডেট পাচ্ছি, মেবি আউটসাইড থেকে টিচার্সরা আসবেন, অন্য কলেজ থেকে টিচার্সরা এসে গার্ড দিতে পারেন, বা ফিউচারে কিন্তু আরও রুলস চেঞ্জ হবে।
আপাতত এই সেমিস্টারটার জন্য তোমাদেরকে অন্য কোথাও কলেজে পরীক্ষা দিতে যেতে হচ্ছে না। এটা আমি আনঅফিসিয়ালি আমার নিজস্ব সোর্স বলো বা এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমার পার্সোনাল ওপিনিয়ন তুলে ধরলাম। আমি আজকে ভিডিওটি বানাতে বাধ্য হলাম কারণ প্রচুর স্টুডেন্টরা কালকেই জিলেট পরীক্ষা আছে, এই মানে 10 তারিখে জিলেট, তো জিলেটের জন্য একটা স্ট্রেস থাকছে মাথার মধ্যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টের, তারপর চাকরির একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, যেটা বলে দিলাম, যেটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম সেটা দেখে অনেকেই বুঝতে পেরেছিলেন, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, এই সেমিস্টারটা বেঁচে যাচ্ছ ভাই, কিন্তু পরের বার থেকে পড়াশুনো করো। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখছো পেজটাকে ফলো করো, চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো। আর নেক্সট তোমরা আর যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট কিছু মনের মধ্যে থাকে সেটা কমেন্ট করে জানাও। ধন্যবাদ।